আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষেপে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা শুরু করেছেন। ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নি রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন। ইয ক্বালা ইউসুফু লিআবিহি, যখন ইউসুফ আলাইহিস সালাম তার পিতা ইয়াকুব আলাইহিস সালামকে বললেন, ইয়া আবাতি, হে আমার প্রিয় বাবা, ইন্নি রাআইতু, আমি দেখতে পেলাম, আমি স্বপ্নে দেখতে পেলাম। কি স্বপ্ন দেখতে পেয়েছি আমি? ইন্নি রাআইতু, আমি স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, আহাদা আশারা কাওকাবান, এগারোটি সূর্য, এগারোটি নক্ষত্র, এগারোটি নক্ষত্র, ওয়াশ-শামসা ওয়াল কমার, সূর্য এবং চন্দ্র, রাআইতুহুম লি সাজিদিন, আমাকে এরা সবাই সাজদা করছে। অর্থাৎ আমার সামনে এগারোটি নক্ষত্র, সূর্য, চন্দ্র সবগুলো আমার সামনে সাজদায় অবনত হয়ে গেছে। এখানে ইউসুফ আলাইহিস সালাম এই বিষয়টি স্বপ্নে দেখেছেন, এটি বাস্তবে না, ইন্নি রাআইতু বা রাআইতুহুম বলতে স্বপ্নে দেখেছেন। আর এগারোটি নক্ষত্র বলতে ইউসুফ আলাইহিস সালামের এগারো জন ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন। অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের এক ঘরে সন্তান ছিল দশজন, আরেক স্ত্রীর ঘরে সন্তান ছিলেন দুইজন, ইউসুফ আলাইহিস সালাম এবং বিনিয়ামিন। বিনিয়ামিন ইউসুফ আলাইহিস সালামের ছোটো ভাই, এবং এই বিনিয়ামিনের জন্মের সময় ইউসুফ আলাইহিস সালামের মা মৃত্যুবরণ করেন, মা মারা যান, তো তারা এই দুই ভাইয়ের মা জীবিত ছিলেন না। আর দশ ভাই ছিলেন ইয়াকুব আলাইহিস সালামের আরেক পরিবারে, আরেক স্ত্রীর ঘরে। তো ওই দশ ভাই এবং বিনিয়ামিন, এই এগারো জনকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আহাদা আশারা কাওকাবান, এগারোটি নক্ষত্র। আর ওয়াশ-শামসা ওয়াল কমার, সূর্য এবং চন্দ্র, সূর্য হইলেন ইয়াকুব আলাইহিস সালাম, আর চন্দ্র হইলেন তার স্ত্রী, অর্থাৎ ওই দশজন সন্তানের মা। তো এই ইয়াকুব আলাইহিস সালাম, তার স্ত্রী, তার সন্তানেরা মিলে রাআইতু হুম লি সাজিদিন, আমি স্বপ্নে দেখতেছি তারা আমার সামনে সাজদা করছে। قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين। স্বপ্নের এই কথাটি শোনার পরে ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান, লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা, তোমার এই স্বপ্নগুলো তোমার ভাইদের কাছে বর্ণনা করবে না, তোমার এই স্বপ্নের কথাটা তোমার ভাইদের কাছে কখনো বর্ণনা করবে না। ফায়াকিদু লাকা কাইদা, কারণ তারা তোমাকে নিয়ে নতুন করে চক্রান্ত, ষড়যন্ত্র শুরু করবে। অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালাম বুঝতেন যে তার ভাইয়েরা তাকে পছন্দ করেন না বা তার প্রতি হিংসা বোধ করেন, এটা ইয়াকুব আলাইহিস সালাম বুঝতেন। কেন হিংসা করেন? হিংসা করার কয়েকটি কারণ। একটা কারণ হলো যে ইউসুফ আলাইহিস সালাম এবং বিনিয়ামিন এই দুইজনের মা মারা যাওয়ার কারণে ইয়াকুব আলাইহিস সালাম এই দুইজনের প্রতি খুব বেশি যত্নবান ছিলেন, এই দুইজনকে বেশি আদর করতেন, এটা একটা কারণ ছিল। আরেকটি কারণ ছিল ইউসুফ আলাইহিস সালাম ছিলেন খুবই দিনদার, সলেহীন, ছোটোবেলা থেকেই তিনি দিনমুখী, নবীওয়ালা স্বভাব আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে দিয়েছেন। তো ইয়াকুব আলাইহিস সালাম তো আল্লাহর নবী, তিনি বুঝতে পারতেন যে তার এই ছেলে ভবিষ্যতে নবী হবেন বা বড় কিছু হবেন, এজন্য তিনি ছোটোবেলা থেকে ইউসুফ আলাইহিস সালামের প্রতি বিশেষভাবে তিনি যত্ন নিতেন, বিশেষভাবে আদর করতেন। এই যত্ন নেওয়াটা, আদর করাটাকে তার অন্যান্য সন্তানেরা ভালোভাবে, ভালো নজরে, ভালো দৃষ্টিতে দেখেন নাই। তো এটাকেই ইয়াকুব আলাইহিস সালাম বোঝার কারণে তিনি বলছেন যে তুমি এই স্বপ্নের কথা, লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা, এই স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে তুমি বর্ণনা করিও না। পাইয়া কি দোলাকা কাইদান,
যদি তুমি বর্ণনা করো তাহলে তোমার ভাইয়েরা এই স্বপ্নের কথা শোনার পরে তোমার বিরুদ্ধে নতুন করে চক্রান্ত ষড়যন্ত্র শুরু করে দিবে। ইন্না শায়তানা লিল ইনসানি আদুউম মুবিন, আর জেনে রাখবে শয়তান মানুষের জন্য সুস্পষ্ট প্রকাশ্য দুশ্মন। শয়তান মানুষের প্রকাশ্য দুশ্মন। আল্লাহ রাব্বুল আলামিন একজন ইমানদারের জন্য অনেক ধরনের দুশ্মন রেখেছেন, তন্মধ্যে শয়তান হলো মানুষের প্রকাশ্য দুশ্মন। আবার মানুষের গোপন দুশ্মনও আছে। গোপন দুশ্মন হলো নফসে আম্মারা। নফসে আম্মারা মানুষের ভিতরে থাকে, কিন্তু ভিতরে থেকে তার ঈমান আকীদা নষ্ট করে, তাকে খারাপ কাজের প্রতি উদ্বুদ্ধ করে। এটা হলো তার গোপন শত্রু, আর শয়তান হলো তার প্রকাশ্য শত্রু। তো ইয়াকুব আলাইহিসসালাম স্মরণ করাই দিলেন যে বাবা, যে খবরদার, তুমি তোমার ভাইদের কাছে যখন বলবে তখন শয়তান তোমার ভাইদেরকে দিয়ে তোমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চক্রান্ত শুরু করবে, তুমি এই কথাটা তোমার ভাইদের কাছে বর্ণনা করিও না। وَكَذَلِكَ يَجْتَبِيكَ رَبُّكَ وَيُعَلِّمُكَ مِنْ تَأْوِيلِ الْأَحَادِيثِ وَيُتِمُّ نِعْمَتَهُ عَلَيْكَ وَعَلَى آلِ يَعْقُوبَ كَمَا أَتَمَّهَا عَلَى أَبَوَيْكَ مِنْ قَبْلُ إِبْرَاهِيمَ وَإِسْحَاقَ. الله رب العالمين বলেন وَكَذَلِكَ يَجْتَبِيكَ رَبُّكَ, আর এইভাবেই এমনিভাবেই তোমার রব তোমাকে বাছাই করেছেন, তোমাকে মনোনীত করেছেন, তোমার রব তোমাকে নবুয়তের জন্য, নবী হওয়ার জন্য তোমাকে বাছাই করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য নবী কেউ চাইলে হতে পারে না, নবী আল্লাহ রব্বুল আলামিন কর্তৃক নির্বাচিত হন, আল্লাহ পাক বাছাই করেন, আল্লাহ পাক মনোনীত করেন। ওয়ায়ুআল্লিমুকা মিন তাবিলিল আহাদিস, আর আল্লাহ রব্বুল আলামিন তোমাকে স্বপ্নের মর্মকথা, বিভিন্ন কথার অন্তর্নিহিত রহস্য, এই সম্পর্কিত জ্ঞান আল্লাহ তোমাকে শিক্ষা দিবেন। সুবহানাল্লাহ। ওয়ায়ুতিম্মু নিমাতাহু আলাইকা, আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত তোমার উপরে পরিপূর্ণ করে দিবেন। ওয়া আলা আলি ইয়াকুব, এবং ইয়াকুবের বংশধরের উপরেও আল্লাহর নিয়ামত পরিপূর্ণ করে দিবেন। কামা আতাম্মাহা আলা আবওয়াইকা মিন ক্বাবলু ইব্রাহিমা ওয়া ইসহাক, যেমনিভাবে তোমার পূর্বপুরুষ, তোমার পূর্বে ইব্রাহিম এবং ইসহাক আলাইহিসসালামকে আল্লাহ পাক নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছিলেন। ইন্না রব্বাকা আলিমুন হাকিম, অবশ্যই তোমার রব হলেন মহা জ্ঞানী এবং মহান হিকমতের মালিক। লাকাদ কানা ফি ইউসুফা ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসসাইলিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউসুফের এই ঘটনার মধ্যে এবং তার ভাইদের এই ঘটনার মধ্যে ওই প্রশ্নকারীদের জন্য অনেকগুলো আয়াত, অনেকগুলো নিদর্শনের মধ্যে নিহিত রয়েছে। ইদ কালু লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবাহ, তারা ইউসুফ আলাইহিসসালামের ভাইয়েরা একদিন বসে সবাই একজন আরেকজনের সাথে এই বিষয়ে আলোচনা করতেছিল। সে আলোচনার বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন এখানে তুলে ধরেছেন। ইজ কালু, যখন তারা বলা বলি শুরু করল, ইউসুফ আলাইহিসসালামের ভাইয়েরা বলতে লাগলো, লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না, ইউসুফ এবং ইউসুফের ভাই বিনিয়ামিন এরা দুইজন আহাব্বু ইলা আবিনা, আমাদের বাবার নিকটে আমাদের চাইতে অধিক প্রিয়। অর্থাৎ আমাদের বাবা ইয়াকুব আলাইহিসসালাম ইউসুফ এবং ইউসুফের ভাইকে আমাদের থেকে বেশি ভালোবাসেন। ওয়া নাহনু উসবা, অথচ আমরাই হলাম সঙ্গবদ্ধ দল। অর্থাৎ তৎকালীন আরবে বা ফিলিস্তিনে তখন কোনো রাষ্ট্রীয় ব্যবস্থা ছিল না, তখন যার ছেলে বেশি
তার শক্তি বেশি। তো এখন তার ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা বলতেছেন যে ওয়া নাহনু উসবা, আমরাই হলাম আমার বাবার শক্তি, মানে আমরা দশ ভাই, আমরাই দশ ভাই হলাম আমার বাবার বড় ধরনের শক্তি। কিন্তু আমরা এত বড় ধরনের শক্তি হওয়ার পরেও আমার বাবা আমাদেরকে ভালো না বেসে ওই ইউসুফ এবং ইউসুফের ভাইকেই বেশি ভালোবাসেন। ইন্না আবানা লাফি দলালিম মুবিন, নিশ্চয়ই আমাদের বাবা প্রকাশ্য ভুলের মধ্যে আছেন। মানে আমার বাবা বেশি বেশি ভালোবাসা মহব্বত করা দরকার ছিল আমাদেরকে, কিন্তু আমাদেরকে না করে ইউসুফ এবং ইউসুফের ভাইকে করতেছেন। এটা আমার বাবার আসলে কাজটা ঠিক হইতেছে না, আমাদের বাবার কাজটা ভুল হইতেছে। এরপরে কেউ কেউ বলে উঠল উক্তলো ইউসুফা, সুতরাং ইউসুফকে তোমরা সকলে মিলে মেরে ফেল, হত্যা করে ফেল। আবিতরাহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম, অথবা আবিতরাহুহু আরদান, অথবা অন্য কোনো জায়গায় তাকে পাঠিয়ে দাও, হয় তাকে মেরে ফেল অথবা আবিতরাহুহু আরদান, জমিনের অন্য কোনো জায়গায় তাকে ফেলে দাও, তাকে লুকিয়ে ফেল। ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম, তাহলে তোমাদের বাবার চেহারা শুধুমাত্র তোমাদের দিকেই মনোনিবেশ হবে, অর্থাৎ তোমাদের বাবা তোমাদেরকে বেশি ভালোবাসবেন ইউসুফ যখন আর থাকবে না। ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সলিহিন, আর এই কারণে যদি গুনাহ একটা তোমাদের হয়েও যায়, তো এরপরে তোমরা তওবা করে সবাই মিলে আবার সলিহিন হয়ে যাবে, দিনদার হয়ে যাবে। মানে শয়তান তাদের ভিতরে গিয়ে কীভাবে পরামর্শ দিচ্ছে যে তোমরা ইউসুফকে মেরে ফেললে তো একটা গুনাহ হবে, তো গুনাহ হয়ে ফেললে হয়ে গেলে অসুবিধা নাই, মেরে ফেলার পরে বা তোমার ভাইকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়ার পরে তোমরা একেবারে তওবা করে খালেসভাবে সুন্দর করে তোমরা সলিহিন হয়ে যাবে, নেককার হয়ে যাবে। ক্বালা ক্বাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফা, তখন তাদের মধ্য থেকে একজন বলে উঠলেন লা তাকতুলু ইউসুফা, খবরদার তোমরা ইউসুফকে হত্যা করিও না, মারিও না। ওয়া আলকুহু ফি গায়াবাতিল জুব্বে, তাকে তোমরা একটা অন্ধকূপের মধ্যে ফেলে দাও। অন্ধকূপ বলতে মানে যেই কূপ সচরাচর পানি তোলা হয় না, যেই কূপে সচরাচর মানুষ যাওয়া আসা করে না, এইরকম একটা কূপের মধ্যে তাকে নিক্ষেপ করে আসো, ফেলে রেখে আসো। ইয়াল তাকে তোহু বাদুস সাইয়ারাতে ইং কুং তুম ফাইলিন, যদি কিছু করতেই চাও তাহলে এই কাজটাই করো, আর এতে ইউসুফ মারা যাবে না, বরং ইয়াল তাকে তোহু বাদুস সাইয়ারা, কোনো কাফেলা কোনো মুসাফিরের দল যখন এখান দিয়ে যাবে তারা তাকে কুড়িয়ে নিয়ে যাবে, অর্থাৎ তাকে মারা হবে না, তাকে ওই মুসাফিরেরা ব্যবসায়ীরা বা যারা এখান দিয়ে কাফেলাগুলো যাবে তারা তাকে কুড়িয়ে অন্য জায়গায় নিয়ে যাবে। ক্বালু ইয়া আবানা মা লাকা লা তা'মান্না আলা ইউসুফ ওয়া ইন্না লাহু লানাসিহুন, তাদের এই সিদ্ধান্ত অনুযায়ী কার্যক্রম শুরু করে দিল। তারা এসে ইয়াকুব আলাইহিস সালামের কাছে বলে উঠল ক্বালু ইয়া আবানা, তারা বলল হে আমাদের বাবা, মা লাকা, আপনার কী হল, লা তা'মান্না আলা ইউসুফা, ইউসুফকে আপনি আমাদের কাছে কেন নিরাপদ মনে করেন না। ওয়া ইন্না লাহু লানাসিহুন, অথচ আমরা ইউসুফের জন্য একান্ত কল্যাণকামী, আমরা তো ইউসুফের সবসময় কল্যাণ কামনা করি, ভালো চাই, তারপরেও আপনি দেখি ইউসুফকে আমাদের কাছে নিরাপদ মনে করেন না, এটার কারণ কি। আরসিলহু মা'ানা গাদান ইয়ারতা ওয়া ইয়ালআব ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আরসিলহু মা'ানা গাদান, আগামীকাল আপনি ইউসুফকে আমাদের সাথে পাঠিয়ে দেন। ইয়ারতা ওয়া ইয়ালআব, ইউসুফ চারিদিকে একটু বিচরণ করবে, ঘোরাফেরা করবে, খেলাধুলা করবে আমাদের সাথে। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর আমরা তার সম্পূর্ণ হেফাজতের দায়িত্ব আমরা গ্রহণ করব। ক
قال إني ليحزنني أن تذهبوا به وأخاف أن يأكله الذئب وأنتم عنه غافلون বাইদের এই প্রস্তাবের জবাবে ইয়াকুব আলাইহিস সালাম বলে উঠলেন ক্বালা ইন্নী লাইয়াহজুনুনি আমার অত্যন্ত চিন্তা হয় পেরেশানি হয় আনতা যাহাবু বিহি তোমরা তাকে নিয়ে যাবে তোমাদের সাথে সে যাবে এটা আমার কাছে খুবই দুশ্চিন্তার একটা বড় কারণ وَأَخَافُ أَنْ يَأْكُلَهُ الذِّئْبُ আমার ভয় হচ্ছে যে ইউসুফকে বাঘে খেয়ে ফেলবে وَأَنْتُمْ عَنْهُ غَافِلُونَ আর তোমরা তখন পুরোপুরি গাফল হয়ে থাকবে এখানে ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারতেছিলেন ভাইরা কিছু একটা করে ফেলবে এজন্য এখানে বাঘ বলতে আসলে জঙ্গলের বাঘ বুঝান নাই বাহ্যিকভাবে মনে হচ্ছিল যে এটা জঙ্গলের বাঘ এসে ইউসুফ আলাইহিস সালামকে খেয়ে ফেলবে আসলে ইয়াকুব আলাইহিস সালাম বোঝাতে চেয়েছেন তার যে ভাইয়েরা তাকে নিয়ে যাবে তারাই বাঘ মানে তারাই খেয়ে ফেলবে এটাই ইয়াকুব আলাইহিস সালাম বোঝাতে চেয়েছিলেন ক্বালু লা ইন আকালাহু যিবু ওয়া নাহনু উসবা ইন্না ইযাল লা খাসিরুন ভাইয়েরা বলে উঠল যদি তাকে বাঘে খেয়ে ফেলে ওয়া নাহনু উসবা তা আমরা এত শক্তিশালী একটা সংঘবদ্ধ দল থাকতে কেমনে তাকে বাঘে খেয়ে ফেলবে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা বলল যে আমরা ওয়া নাহনু উসবা আমরা এত বড় একটা সংঘবদ্ধ শক্তিশালী দশ ভাই থাকতে কেমন করে ইউসুফকে বাঘে খেয়ে ফেলতে পারে ইন্না ইযাল লা খাসিরুন আর আমরা কি ইউসুফকে বাঘে খেয়ে ফেলবে এর দ্বারা কি আমরা লাভবান হব এর দ্বারা তো আমরা ক্ষতিগ্রস্ত হব তাহলে কোনো অবস্থায় আমরা ইউসুফকে বাঘে খাইতে দিব না